আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু আনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মাবাদ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে, প্রাণের গহীন থেকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করেছেন, যে কোনো সময় তার উপর শুকর আদায় করার তৌফিক দান করেছেন বা কোনো পরীক্ষা বা কোনো বিপদকালে আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় সুদীপ, বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে একটি মহাক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, মহা একটা পরীক্ষার আমরা সম্মুখীন হচ্ছি, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটা কি, এক একজনে এক এক ধরনের ব্যাখ্যা দাঁড় করাচ্ছে এই ভাইরাসটি সম্পর্কে। কেউ এটাকে ভাইরাস হিসেবে উপস্থাপন করছে এবং এই ভাইরাস একটা অনুপকারী ভাইরাস যেটি মানব দেহের প্রচণ্ড ক্ষতি সাধন করে এবং সেই প্রচণ্ডতা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। এই ধরনের একটি মারাত্মক ভাইরাস হিসাবে মানুষ এটাকে ব্যাখ্যা করছে এবং ভাইরাস হিসাবে এটা অন্য কিছু না, জাস্ট আমাদের এটাকে মোকাবেলা করার জন্য আমাদের একটা শক্তিশালী ঔষধ বা প্রতিষেধক যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে এই ভাইরাস থেকে এই পুরো বিশ্ব মুক্তি পাবে, এই ধরনের চিন্তা অনেকে লালন করছে। আবার একটা শ্রেণীর মানুষ আছেন যারা ইসলাম ধর্মের সাথে রিলেটেড, যারা ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে, একাত্মবাদকে বিশ্বাস করে, তারা মনে করছে এটা ভাইরাস ঠিক আছে বাট এটা আল্লাহ তাআলার গজব। আমরা অশ্লীলতার ছয়লাভ দেখতে পাচ্ছি সমগ্র বিশ্ব জুড়ে, আমরা দেখছি যে জোর করে ক্ষমতা দখলের একটা চেষ্টা চলছে সমগ্র বিশ্বে, আমরা দেখছি একে অপরের অধিকার হনন করা হচ্ছে, একে অপরের সম্মান হরণ করা হচ্ছে। এই ধরনের অনাচারগুলো যখন আমরা প্রত্যক্ষ করছি তখন আমরা ভাবছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা তার বান্দাদেরকে সুপথে ফিরিয়ে আনবার জন্য বা বান্দাদের এই কৃতকর্মকে অপছন্দ করেছেন সেটিকে জানান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাস দান করেছেন। আমার কাছে মনে হয় ইসলাম ধর্মের যে স্কলাররা যে ব্যাখ্যাটি দাঁড় করেছেন সেটিই মনে হয় অধিকতর যৌক্তিক এবং সেই যৌক্তিক বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষাটি বা সেই আজাবটি বা সেই হেদায়েতের মাধ্যমটি আমাদেরকে দান করেছেন একটি জীবাণুর মাধ্যমে। এইভাবে যদি আমরা সমন্বয় করি তাহলে কিন্তু হয়ে যায়। আমরা করোনা ভাইরাসটাকে এইভাবে চিন্তা করতে পারি যে পানি সেটা যখন ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে থাকে তখন সেটা হয়ে যায় বরফ হয়ে যায়, যখন সেটা নর্মালে থাকে তখন সেটা সাধারণ পানি থাকে, যখন সেটা আইসক্রিম যারা বানায় তাদের কাছে চলে যায় সেটা কিন্তু আর পানি থাকে না, সেটা আইসক্রিম হয়ে যায়, সেটা যখন মহিলাদের খাবারের রান্নায় চলে যায় তখন সেটা কিন্তু আর পানি থাকে না, সেটা ঝোল হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমরা এই করোনা ভাইরাসটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, যখন আল্লাহর অবাধ্য বান্দাদেরকে এই করোনায় আক্রমণ করবে তখন সেটা করোনা ভাইরাসটা হয়ে যাবে, সেটা আজাব হিসাবে পরিগণিত হবে। যখন সেটা দেখা যাচ্ছে যে কপট শ্রেণীর মুসলিম যারা আছে, যারা ঠিক মতো নামাজ পড়ছে না, যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর হুকুম পালন করছে না, কিন্তু এই করোনা ভাইরাসের আক্রমণের কারণে তারা আল্লাহর দিকে ফিরে আসতেছে, তারা আল্লাহর হুকুম পালন করছে, তখন আমরা এই করোনা ভাইরাসটাকে মনে করব কি, তখন এটা হচ্ছে তার হেদায়েতের একটা উৎস বা হেদায়েতের মাধ্যম বা আল্লাহর দিকে ফিরে আসার একটা মাধ্যম বা পরীক্ষা আমরা এটা মনে করতে পারি। যে একজন ভালো মানুষ, একজন আমলদার মানুষ, যে দিনপ্রেমিক, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ চর্চা করে, তাকে যদি এই করোনা ভাইরাস আক্রমণ করে তখন আমরা ভাববো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিহাত অনুগ্রহ ছাড়া কিছু নয়, কারণ এই পরীক্ষার মাধ্যমে, এই অনুগ্রহের মাধ্যমে বান্দা আরও বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হবে, আল্লাহ তাআলাকে জপ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আরও বেশি অ্যাক্টিভ হবে, তাতে কী হবে, তার মর্যাদা আরও বৃদ্ধি পাবে, তার সম্মান আরও বৃদ্ধি পাবে, সুতরাং এটা তখন সেই বান্দার কাছে আল্লাহর অনুগ্রহ। এইভাবে আমরা করোনা ভাইরাসকে ব্যাখ্যা করতে পারি। শুধুমাত্র জীবাণু বলে, জীবাণুর প্রতিষেধক বা জীবাণু কীভাবে এটা থেকে বেঁচে থাকা যায় সেই পন্থা খুঁজে জীবাণু হিসেবে আমরা যদি এটা দেখি তাহলে কখনোই মনে হয় আমাদের প্রপার যে জিনিসটি দেখা উচিত, যেভাবে আমাদের এটাকে মনে করা উচিত আমরা সেটা মনে করতে পারবো না। সুতরাং আমাদের মনে হয় এই করোনা ভাইরাসটাকে আগে চেনা দরকার, বোঝা দরকার আসলে এটা কী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে, কোরআন কারিমের আয়াতও আছে যে আমরা যখন পথভ্রষ্ট হয়ে যাই, আমরা যখন অন্যায়
কৃতকর্মে লিপ্ত হই, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে থাকেন। এছাড়া পৃথিবীতে যে বালা মুসিবতগুলো আসে, সেই মুসিবতগুলো আমাদের হাতের কামাই, এই ব্যাপারে অনেক কথাবার্তা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বের সাথে আমাদের নিতে হবে। এটা জীবাণু, এটা একটা মরণ ব্যাধি, এটা মানুষকে খুব কঠিনভাবে আঘাত করে। এটা যেমন সত্য, তার চেয়েও বড় সত্য যে এই ভাইরাসটা আমাদের হাতের কামাই। সুতরাং যখন আমরা এই জিনিসটা চিন্তা করব, তখনই কিন্তু পরবর্তীতে আরও অনেক পজিটিভ বা গুরুত্বপূর্ণ, জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু চিন্তা আমরা তখন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই করোনা ভাইরাস সম্পর্কে সঠিক ধারণাটি পোষণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা এই সম্পর্কে আরও কথা বলবো পরবর্তী পর্বগুলোতে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।